ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুন্সিগঞ্জের লৌহজঙে শতাধিক বসতঘর ও 225 হেক্টর জমির ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে। মুন্সিগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাঝভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত রবিবার থেকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির কারণে উত্তাল পদ্মা নদীর প্রচন্ড ঢেউয়ের তোড়ে নদীর তীর ভাঙন দেখা দিয়েছে। বাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ে সাতাশ মে সোমবার রাতে গাউদিয়া ইউনিয়নে বাড়ি এলাকায় তিনটি বসতঘর নদীগর্ভে তলিয়ে গেছে এছাড়া সিংহের হাটির বাসিন্দা কামাল ও মোস্তফার ভিটে বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে হঠাৎ ঝড়ো হাওয়া সহ নদীর ঢেউ ও প্রচন্ড স্রোতে ভাঙনের ভয়াবহতা দেখে নদী পাড়ের বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েন ভাঙন আতঙ্কে নদী তীরের চার শতাধিক পরিবারের ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে গেছে অনেকে নিকটস্থ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে এছাড়া উপজেলায় বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিপাত ও বাতাসে গাছপালা উপড়ে পড়েছে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল ফোন ও ওয়াইফাই সংযোগও বন্ধ রয়েছে লৌহজং উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায় উপজেলায় তিনশত পঁচাত্তর হেক্টর জমির ধান ভুট্টা তিল পাট সহ অন্যান্য ফসলের মধ্যে দুইশত পঁচিশ একর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে